নমস্কার বন্ধুরা, আমি জিনিয়া। বেঙ্গল ফিউশনের পর্দায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কথা বলবো আমাশয় নিয়ে। এমন অনেক মানুষ আছে যারা আমাশয়ে ভীষণ ভোগে, এবং সেটা কিন্তু শুধু বয়সজনিত হয় সেটা নয়, বাচ্চারাও আমাশয়ে ভীষণভাবে আক্রান্ত হয়। বন্ধুরা, এটা বলার আগে যে কথাটা রোজ বলি, মানে আমাদের চ্যানেল বেঙ্গল ফিউশনে সাবস্ক্রাইব কিভাবে করবে সেটাই আগে একবার দেখে নাও। আমাশার উৎপত্তি ঘটে অ্যামিবা ব্যাসিলাসের আক্রমণে। এই রোগের প্রধান লক্ষণই হলো নাভির চারপাশে পেটের মধ্যে ভীষণ ব্যথা এবং তার সঙ্গে পিচ্ছিল পায়খানা। অনেক সময় পায়খানা সাদা সাদাও হয়ে যায়। তো এর থেকে উপায় কি? সবার আগে সাবধান হতে হবে, ওষুধ খাওয়ার থেকে খাবারের দিকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। সব সময় সহজ পাচ্য কিছু খাবার খেতে হবে। তাছাড়া রাস্তায় যে কাটা ফল বা খোলা অবস্থায় রান্না করা খাবার কিন্তু একদম খাওয়া চলবে না। তার সঙ্গে অবশ্যই জলটাকে ফুটিয়ে খেতে হবে, না খেলেই কিন্তু তোমার আমাশয়ের আক্রমণ বাড়তেই থাকবে। এবারে আসি আমি টোটকার প্রসঙ্গে। কি করলে, কি কি টোটকা করলে তোমরা আমাশয়ের হাত থেকে রক্ষা পাবে? গন্ধভাদুলে পাতা, যারা গন্ধ সহ্য করতে পারো না এই পাতা, তারা থানকুনি পাতা খেতে পারো। এই পাতা বাটা, তার সঙ্গে এক চিমটে লবণ আর দুফোঁটা সর্ষের তেল মিশিয়ে ভাতের সঙ্গে খাবে, তাহলে আমাশয় থেকে নিরাময় পাবে। এই পাতাগুলো, গন্ধভাদুলে পাতা বা থানকুনি পাতা, এগুলো বাজারে খোঁজ করলেই পেয়ে যাবে। আরেকটা টোটকা আছে, দু চামচ মতো থানকুনি পাতার রস আর তার সঙ্গে পাথরকুচি পাতা এবং কচি দূর্বা ঘাসেরও রস। এই তিনটে রস একটু দু চামচ মতো নিলে তার সঙ্গে এক চামচ মতো আদার রস নেবে। এবার সেটা ভালো করে মিশিয়ে নিয়ে খাবে, যতদিন পর্যন্ত না তোমাদের আমাশয় নিরাময় হয়। আরেকটা জিনিস হলো কাঁচা কলা। কাঁচা কলা কিন্তু আমাশয়ের পক্ষে ভীষণ উপকারী একটা সবজি। বাকলা শুদ্ধ কাঁচা কলা কুচি কুচি করে কেটে কাঁচের বা ধরো মাটি এই পাত্রের মধ্যে ভিজিয়ে রেখে দিলে কোনো অবস্থাতেই কিন্তু ধাতুর পাত্রে ভেজাবে না। সারা রাত্রি ভেজানো থাকলো, তারপর সকালবেলায় উঠে সেই জলটা ছেঁকে খেয়ে নেবে। তিন দিন খাবে, তাহলেই দেখবে তোমাদের আমাশয় থেকে নিরাময় মিলবে। কি বন্ধুরা, তোমাদের এই টোটকা বলো বা এই উপায় বলো, এগুলো কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। যদি তোমাদের দেখো আমাশয় খুব বেশি পরিমাণে হচ্ছে, বা হয়তো কিছুতে এই টোটকাগুলো ব্যবহার করেও তোমরা কমাতে পারছো না, সেক্ষেত্রে একবার ডাক্তারের পরামর্শ নিয়ে নিও। আর আমাকে এই টোটকাটা কেমনভাবে তোমাদের উপকারে লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না। অবশ্যই কমেন্ট করো, লাইক করো এবং শেয়ার করো। আজকে জিনিয়া এখানেই শেষ করছে। নমস্কার।